हेलो वेलकम बैक टू माय चैनल। आज हमरा शिखबो कि करे घरे इजी वेते तंदूरी पमफ्रेट बनानो सम्भव ताओ पर मात्र 5 मिनिट्से। हाँ फ्रेंड्स एटाओ सम्भव। सो देरी ना करे झटपट रेसिपिटा स्टार्ट करा जाक। एखाने आमी दुटो पमफ्रेट माछ निये निएछि जस्ट हल्का करे स्लिट करा। तार मध्ये आमी स्वाद अनुयायी नून मिशिए दिलाम। एरपर आमी एर मध्ये हलुद गुड़ो मिशिए दिच्छि हाफ चामच परिमाण। এটা একদম ঝটপট তৈরি হয়ে যাবে। আর এটাতে এক চামচ পরিমাণ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যাতে কালারটা খুব সুন্দর হবে। এরপর আমি এর মধ্যে জাস্ট এক টেবিল চামচ আমি এখানে টক দই মিশিয়ে দিচ্ছি। খুবই সামান্য আমি উপকরণ এখানে ব্যবহার করেছি। আচ্ছা এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে দিলাম, সর্ষের তেল। এবারে মাছটাকে ভালো মতো করে এটা মাখিয়ে নেব যাতে মাছের গায়ে সুন্দরভাবে মশলাটা লেগে থাকে। সো ফ্রেন্ডস যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তারা আরও বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এইভাবে দেখো ম্যারিনেট করে আমি রেখে দেবো জাস্ট 30 মিনিটস। 30 মিনিটস পর দেখো মাছটা ঠিক এই রকম লাগবে দেখতে। এরপর ঝটপট করে প্যানের মধ্যে আমি জাস্ট 2 টেবিল চামচ আমি তেল দিয়েছি। তেলটা ভালো মতো করে গরম করব, সর্ষের তেল দিয়েছিলাম। এবারে এই তেলের মধ্যে মাছটাকে দিয়ে দেবো, ব্যাস এইবারে কাজ শেষ। এইবারে হচ্ছে জাস্ট প্যানের মধ্যে মাছটা হবে, আর তোমরা দেখবে কত ইজি ওয়েতে এটা পুরো বাড়িতেই একদম সুন্দর একটা তন্দুরি পমফ্রেট তৈরি হয়ে যাবে মাত্র 5 মিনিটসে। এক্সট্রা যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবারে জাস্ট আমরা এক পিট করে সুন্দর করে ফ্লিপ করব। একটা পিট হয়ে গেলে ঠিক এইভাবে হালকা করে হাতে করতে হবে এটা সুন্দর করে। সো ফ্রেন্ডস তোমরা আরও কী কী রান্না দেখতে চাও সেটাও তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। দেখো এবারে আমার পমফ্রেট মাছটা একদম রেডি হয়ে এসেছে। হ্যালো, তাহলে ঝটপটির প্লেটিংটা করে নেই। দেখো আমি এখানে মাস্টার্ড সস অ্যান্ড মেয়োনিজ এই দুটো জিনিস ব্যবহার করেছি, আর আমি এটা সুন্দর করে সাজিয়েছি। এখানে আমি গ্রিন চিলি রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করা যাবে, আর লেবু স্লাইস দিয়েছি, আর তার সাথে অনিয়ন রিংস। এরপর আমি ওপর থেকে একটা ছোট্ট টুইস্ট দেখাবো। দেখো এরকম অল্প করে জাস্ট ধনে পাতা ফ্রেশ একদম ওপর থেকে চপ করে ছড়িয়ে দেবে। এটাতে দেখতে যেরকম সুন্দর হবে আর খাওয়ার সময় এর অ্যারোমাটা দারুণ লাগবে। সো ফ্রেন্ডস আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। এইরকম ঝটপট 5 মিনিটসের রেসিপি কি তোমরা আরও দেখতে চাও? তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না অপর্ণা A to Z। এছাড়াও ফ্রেন্ডস তোমরা আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপর্ণা A to Z। এছাড়াও আমি ফেসবুক পেজ অপর্ণা A to Z-এও রয়েছে। সো ফ্রেন্ডস যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের আরও নিত্য নতুন 5 মিনিটস রেসিপিও খুব ইজি ওয়েতে তোমরাও বানাতে পারবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।